আয়োজন। চলো আজকে ঘুরে দেখে নেব সবলা মেলা, কেমনই বা হচ্ছে এই মেলাটি আর কী কী বা পাওয়া যাচ্ছে সব ইনফরমেশন থাকবে তোমাদের জন্য। তাই হ্যাঁ, আচ্ছা 17 জানুয়ারি অবধি এই মেলাটি রয়েছে আর সব ইনফরমেশন তোমাদের জন্যে থাকবে, তাই একদম স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি সবলা মেলাতে আর ঢুকে যাচ্ছি সবলা মেলার ভেতরে। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফ্রি নেই, তোমরা এমনি এখানে প্রবেশ করতে পারো। মোটামুটি বেশ বড় জায়গা নিয়েই বসে পড়েছে সবলা মেলা। আমার কিন্তু ঢুকেই বেশ একটা দারুণ মজার ব্যাপার লাগছে, কারণ এখানে প্রচুর কেনাকাটার জিনিস রয়েছে। যারা শপিং করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু সবলা মেলা একদম পারফেক্ট। আলিপুর দেওয়ার জেলা পরিষদ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে পরিষ্কার পরিবেশটা রাখার জন্য, নইলে এই যে ডেঙ্গু বাবাজি, এই ডেঙ্গু বাবাজি কিন্তু একবার কামড়ালে হসপিটাল দর্শন করিয়েছে। দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে গড়ে উঠেছে সবলা মেলা, আর এখানে কিন্তু বিশেষ করে মেয়েরা নিজেদের জিনিসপত্র নিয়ে চলে এসেছে, মানে ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো এই দোকানে দেখে নিই কেমন কি আছে। আচ্ছা, একটু কথা বলতে পারি যে কেমন লাগছে মেলাতে? আচ্ছা, কি কি রয়েছে তোমাদের সংগ্রহে? আমাদের এখানে জুয়েলারি আছে, শাড়ি, গাউন, দড়ি। আচ্ছা, কেমন কেমন কি রেঞ্জ আছে? রেঞ্জ যেরকম ইয়ারিং 50 থেকে আছে। আচ্ছা, 600 থেকে স্টার্টিং আছে। সঙ্গীত অঙ্গন মিউজিক একাডেমি পরিবেশন করবে। আচ্ছা, 150 থেকে 100 থেকে। আর এগুলো কি সব কি তোমরাই তৈরি করেছো? নিজেদের করা, মানে হাতে তৈরি করা এত সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাচ্ছ কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে। তাই এখনো যদি আলিপুরের দুয়ারের মানুষরা এসে না থাকো, ঝটপট চলে আসো। আর এই বন্ধের স্টল কিন্তু একদম গেটের পাশেই, অবশ্যই তোমরা এখানে ভিজিট করো, আশা করি তোমরা খালি হাতে ফিরবে না। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর। আর একটা বোনের কাউন্টারেও চলে এসেছি, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস রাখা রয়েছে। এগুলো কি সব তোমারই তৈরি করা? মানে আলিপুরদুয়ারে কিন্তু ফুলের কোনো অভাব নেই, প্রচুর মানুষজন রয়েছে, গুণী মানুষজন এখানে, কিন্তু একসাথে সবাইকে তোমরা পেয়ে যাবে। আর জিনিসপত্র মনের মতো পাওয়াটা একই ছাদের তলায়, সেটাও কিন্তু একটা বড় কথা। দেখে নাও বোনের হাতে কিছু দারুণ দারুণ কাজ। নর্থ বেঙ্গল মানেই কিন্তু কাঠের জিনিসের সম্ভার। তো এই দাদার কাছে প্রচুর কাঠের জিনিস রয়েছে, তো একটু চলো দেখে নিন দাদা কি কি রেখেছে, কি কি আছে আপনার সম্ভারে। মানে ঘরে নিত্য প্রয়োজনীয় প্রচুর জিনিস, এমনকি ঘর সাজানোর জিনিসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই। আর দাম কেমন কি রেখেছেন? মানে যেরকম নর্মাল রেঞ্জ থাকে সেরকমই, 120-150, মানে যেটা কিন্তু তোমরা দোকানে যেরকম রেঞ্জে কিনবে, মেলা হিসাবে কিন্তু একদমই কম রেঞ্জ রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে আসো আর অবশ্যই মন খুলে কেনাকাটা করতে ভুলো না। মানে কত কিছু দেখাবো, প্রচুর জুয়েলারি তো এখানে বসেই আছে, তার সাথে কিন্তু ঘি, মধু, হাতে করা বড়ি, কোনো কিছুরই কিন্তু কমতি নেই, সব কিছুই পাওয়া যাবে এখানে। আর এগুলো কি আন্টিদের হ্যান্ডমেড? বাহ, এই ঘর সাজানোর ফুলগুলো আমরা অনেক সময় দোকান থেকে কিনে থাকি, সেগুলো তোমরা কিন্তু এখানেও পেয়ে যাবে। আর প্রত্যেকটা কিন্তু সবাই নিজের হাতে তৈরি করেছে, দেখতেই পাচ্ছ চারপাশে নানা রকমের দোকান। তো চলো একটু ঘুরে ঘুরে দোকানগুলোকে দেখে নিই।
এই মেলা কিন্তু চলছে দুপুর দুটো থেকে রাত্রির আটটা পর্যন্ত। মানে যেহেতু সবলা মেলাতে মেয়েদেরই রমরমা, সবাই কিন্তু কাজবাজ সেরে তবেই কিন্তু এখানে চলে আসছে নিজেদের দোকান সামলাতে। আর আমাদের মেয়েদেরও কিন্তু মন করা প্রত্যেকটা জিনিস, মন করা অনেক রকমের জিনিসই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমাদের যেটা যা পছন্দ অবশ্যই কিন্তু সংগ্রহ করো। তার সাথে তো চলছে দারুণ ভাবে প্রোগ্রাম, সেই প্রোগ্রামও তোমরা এখানে এসে দেখে নিতে পারো। এখানেও তোমরা দেখতে পাচ্ছ নানা রকমের সার, তো গাছের সার, তোমরা কোথায় তোমরা আসো এই সবলা মেলাকে একদম মানে মন ভরে উপভোগ করো। প্রত্যেকটা জিনিস, আটি মধু থেকে ঘি, প্রত্যেকটা জিনিসই রয়েছে তোমাদের অপেক্ষায়। দেখো এখানে রয়েছে সেলফি জোন, সেলফি জোনে অবশ্যই তোমরা সেলফি তুলে নিতে পারো, সেটাও কিন্তু অনেকেই করে থাকে। আর এখানে হবে অনুষ্ঠান, তারই চলছে প্রস্তুতি পর্ব। যে যেটাকে পছন্দ করে, তোমাদের বন্ধু সঞ্জীব অলরেডি দাঁড়িয়ে গেছে তার পছন্দসই স্টলে, মানে গাছের স্টলে। গাছ দেখলে সে তো আবার পাগল হয়ে যায়। কি কি গাছ দেখলে? গাছ দেখেছি, এটা ভালো লেগেছে, দাদা দাম বেশি বলছে। আচ্ছা দাদা দাম বেশি বলছে, সোশ্যাল মিডিয়াতেই বলে দিল। কি গাছ দেখেছো দেখি? এটা মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট তো মানি আসবে না, মানি প্ল্যান্ট নিয়ে কি হবে? দাদা তার আগে মানি বেশি চেয়ে নিচ্ছে। আচ্ছা কিন্তু দাম বেশি কি কম আমি জানি না, কিন্তু দাদার কাছে কিন্তু প্রচুর গাছের সম্ভার রয়েছে। মানে গাছপ্রেমীদের এইটা কিন্তু একটা ফেভারিট জায়গা হতে চলেছে। এখানে নানা রকমের গাছ রয়েছে। আর তোমাদের বন্ধু সঞ্জীব এখানে যে আটকে গেছে সে গেছে, কিন্তু হ্যাঁ গাছগুলো সত্যি কিন্তু নজর কাড়া, ডালিয়াগুলো অসাধারণ, জাস্ট দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু সোয়েটার থেকে শুরু করে নানা রকমের ব্যাগ, গোপালের জামা কাপড় সবই তোমরা পেয়ে যাবে। রয়েছে খাওয়ার স্টলও, তার সাথে বসেছে ব্যাগের স্টল। মানে সব জিনিসই কিন্তু একদম মেয়েদের মন করা, আর মেয়েরাই কিন্তু এখানে বসেছে সেটা। ও আচ্ছা, বাহ চেনাশোনা লোক পেয়ে গেছি, খেয়ালই তো করিনি। কেমন আছো? আর কেমন লাগছে? আর তোমার কালেকশন আর নতুন করে কি বলবো, সেগুলো তো সবসময় দারুণ আর অসাধারণ। মেলায় এসে হঠাৎ করেই চেনাশোনা মানুষের সাথে দেখা হয়ে গেল, সত্যি কথা। আনএক্সপেক্টেড কিছু মানুষের সাথে যখন দেখা হয়ে যায় মনটা কিন্তু দারুণ ফুরফুরে হয়ে ওঠে, আমাদেরও সেই একই অবস্থা। মেলার ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে, কেনাকাটাও চলছে ভালোই। আর সব থেকে ভালো, আমাদের আশপাশে কত মেয়েরা রয়েছে যাদের হাতের কাজ বা শাড়ি জামা কাপড় তৈরি দেখলে কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তাদেরকে দেখতে পেলাম সবাইকে একসাথে, সবাই সবার হাতে তৈরি করা জিনিসপত্র নিয়ে বসে পড়েছে মেলাতে। আমাদের কিন্তু ঘুরে বেশ ভালো লাগলো। তার সাথেও খালি মুখে আসতে হবে না, সেখানেও মেয়েদের রমরমা, সবাই বসে পড়েছে নানা রকম খাবার দাবারের স্টল নিয়ে। তাহলে বন্ধুরা ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।